প্রিয় এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে মিয়াবাড়ির 10 বছরের একটি মেয়ে দর্গাতলার কুয়াতে পড়ে গিয়েছে। মেয়েটিকে উদ্ধার করার কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাইতেছে। এই মিলিটারি দেখলে যেমনি ভয় দৌড়াইছ তেমনি দৌড়াইতেছ, কি হইছে? আরে ওই যে তোমার বন্ধু, ওই যে বিয়া বাড়ির ছেলেটা, কি যেন নাম? জামাল। আরে হ জামাল, ওই জামালের মায়াটা কুয়ার বাড়িতে পড়ে গেছে, মসজিদের ইমাম সাহেবে মাইকিং করতেছে, আরে বাঁচানোর লাগা না। আমি শুনতে পাইনি, আমার এক্ষুনি যাওয়ার লাগবে, ফুলে আমার বাঁচাইতে হবে, আমি এক্ষুনি যাবো, চলো। ফুল খালি তোমার আর জামালের মাইয়া না, ফুল আমারও মাইয়া, ফুল আমাদের সকলের মাইয়া। আমি জানি, আমি জানি জামাল বাড়িতে নেই, শহরে গেছে। জামাল যখন ফিরে এসে জিজ্ঞেস করবো, শুনিল আমি তো ছিলাম না, তুই তো আসিলি, তুই না ফুলের পুলিশ আসছো, তুই ফুলের বাস্তাতি, তখন আমি কি জবাব দেবো? জবাব থাকবো? সেই জন্যই কইতেছি, ফুলরে আমি বাঁচাবো, আমি বাঁচাবো ফুলরে। এই যে রশি, ঠিক আছে শোনো, তোমরা সবাই রশিগুলো গিট দাও, গিট দাও, চল দিকরা এটা ধরো। সুনীল দাদা, তাড়াতাড়ি করো, ও তো ডুববে যাইতেছে। শোনো, আমি নিচে নামতেছি এখন, আমি যখন নিচে যাই কমো, আমার টাইনা তুলো, তোমরা সব সবাই তখন টাইনা তুলবা, ঠিক আছে? ফুল, আমি আইতেছি মা, আইতেছি। Ah!
করছে। কুসুম ফুলরে নিয়ে বাড়িতে যাও। তুমি যাবে না? বিশ্বাসযোগ্য যাবো মা, যাবো। তোর বাবা আসুক, তারপর যাবো। জানো বাবা, আজকে যদি পুলিশ চাচা আমার না বাঁচাতো তাহলে আমি মরেই যেতাম। তোমাকে আর দেখতে পারতাম না, তুমি আমাকে আর আদরও করতে পারতে না। কথা বলে বাবা। আচ্ছা তোমার থাকো, আমি একটু আসতেছি। কই যাচ্ছ? মেয়েটার পাশে একটু সময় বসো। শুনিলে কাছে শুনিলে আমার ফুল রে বাঁচাইছে। অরজিক্ষিত কথা না জানাই তার তো অকৃতক হয়ে যাবো। তোমরা থাকো, হ্যাঁ আমি আসতেছি। আরে জামাল না? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনছো তো, সুনীলের জন্যই তোমার মায়াটা জীবনে বাঁচা গেল, নতুন প্রাণ ফিরে পাইল। জি চাচা শুনছি, এই জন্যই তো সুনীল লোকে দেখা করতে যেতেছি। যাও জামাল, সুনীল তোমার জীবনে অনেক বড় একজন বন্ধুর মতো কাজ করলো। যাও ওর সাথে দেখা করে আসো। যাও শীঘ্রই যাও, তাড়াতাড়ি দেখা করে আসো। যাও, ওয়ালাইকুম। দুর্গা দেহ কেটাইছে। আরে জামাল ভাই যে ভালো আছেন? জি ভালো আছি বৌদি, আপনি কেমন আছেন? জি ভালো, বসেন। চল বসেন। জামাল ভাই, আপনি নিশ্চয় সুনীলরে কইতে আছেন, তুই একটা মহান কাম করতোস, আমার ফুল রে আজকে তুই না বাঁচাইলে আমার ফুলের জীবনে কি হইতো? কি ঠিক কইছি না? যদি তাই বলি তাহলে কি অন্যায় করা হইব? হ্যাঁ, 100 বার অন্যায় হইব। কি গো, ঠিক কই নাই? দুর্গা ঠিক কইছে জামাল। দুর্গা জানে আমাদের দুজনের ধর্মই আলাদা, কিন্তু মনে প্রাণে আমরা একাত্তর মানুষ। আর দুর্গা কুসুমের মতো ফুলরে ভালো না বাসলেও কম ভালোবাসে না। কিন্তু এই তো তুই আমাকে বাড়িতে পাও রাখনের আগেই দুর্গা কইতেছিল ফুলের নামে পাগলা বাবার মাজারে মোমবাতি জ্বালায় আসবো। জামাল ভাই আপনি কন, দিমোনা তো কি করুম, ফুল যখন আমারে পুলিশ চাষি করে ডাকে তখন আমি ভুললা যাই যে আমার পোলা মাইয়া নাই। জানেন জামাল ভাই, এই দুর্গা পূজায় ফুল আমারে কি কইছে? আমারে কয়, পুলিশ আসি, পুলিশ আসি, ব্যাপারটা কি কতো? কি পাইছে পুলিশ চাচা? কেন মা, কি হয়েছে? ঈদে জামা দিছো বলে কি আর দুর্গা পূজায় জামা দেবা না? কে কইছে দিব না? তোমার পুলিশ চাচা কেন, আমার কি অত সাহস আছে তোমার জামা না দিয়ে থাকতে পারুম? তোমার পুলিশ চাচা এই পূজার লাইগা তোমার জন্য দুইটা জামা আনছে। সত্যি? কি মজা, কি মজা! চলো তোমার নাড়ু খাওয়াম। ঠিক আছে। মনে হয় যে ফুলের দুইটা মা দুইটা বাবা। আমার একটা মা বাবার জোড়া হইল আমার আব্বার আম্মা, আর আরেকটা জোড়া হইল আমার পুলিশ চাচু আর পুলিশ চাচু। বয় মা বয়, তোমার মায়া তো ঘরে থাকতেই দিল না, কইলো বাজান গেছে আমিও যাবো। অন্যায় কিছু হয়েছে? যারা আমি এতদিনে একবারও আনতে পারলাম না তাদের তো ফুল নিয়ে এলো। বসো। তাহলে বলো আমি জাদু জানি না? হ্যাঁ তুমি জাদু জানো। আগো বাইরে বসে কথা কইবা নাকি ঘরে নিয়ে জলপান কিছু দিবা? কুসুমের ঘরে যাইতে কুসুমরে কে বাধা দিছে? চলো কুসুম, আরে আসো, আরে আসো। তুমি
এখানে এভাবে বসে আছো কেন? চলো বাজারে গিয়ে মিষ্টি আনো। দেখলে না পুলিশ চাচি কি বললো, মা এতদিন পর বাড়িতে এলো, মিষ্টি মুখ করাবে না। যাবো গো মা যাবো। ফুল বললো আর তুই বাজারে মিষ্টি আনতে যাবি? যাবোই তো, মার কথা কি পোলা ফেলতে পারে? দেখছো আব্বা, কিছু শিখো, মারে কিভাবে সম্মান করতে হয় শেখো। ফুল কিন্তু এখন আর ছোট্ট ফুল নাই, ফুল আমার গো মা হইয়া গেছে। সত্যি জামাল, এমন মাইয়া পাইয়া তুই সত্যি ধন্য। হয়তো তাই, কুসুমের গর্ভে ফুলের জন্ম নেওয়াটার জন্য তোর একটু হলেও ত্যাগ স্বীকার আছে। আজকে তো আমি তোর জন্যই কুসুম রে পাইছি, সেই সাথে পাইছি ফুল রে। তুই যাই কর, সেদিন যা ঘটছিল সেখানে আমার চরিত্র ছিল কাপুরুষের, তোর চরিত্র ছিল মহান একজন বীর পুরুষের। এমন করে বলিস না, সেই দিন তুই পুরোটাই পরিস্থিতির শিকার হয়েছিলি। ভালো কথা, তুই না বললি বাজারে মিষ্টি আনতে যাবি, চল চল। ঠিক আছে, আমি এখন আম্মা আর পুলিশ চাচির কাছে যাই। কি মনে হয় তোকে, অনেক কিছু বদলাই গেছে? হঠাৎ এই কথা বললে হঠাৎ না, যা কইতেছি ঠিকই কইতেছি। যতদিন তোমার সাজানো সংসার ছিল ততদিন কোনো সময় আমি শুনিলে একটা মুহূর্তের জন্য স্বাভাবিক দেখি নাই, সব সময় জানি কেমন থাকতো। তাই মনে করো ইচ্ছা করেই পাল্টাই ফেলছি সব কিছু, যদি ওর মনে একটু জায়গা হয়। হইল না। হইল না মানে? হইল না মানে হইল না, সেই থেকে আমি অবশ্য তার কাছ থেকে কিছুই আশা করি না। এখন আমি নিজের মধ্যে নিজে বাঁচার চেষ্টা করি। তবে আমার এখন একটা চাওয়া আছে, যদি আমি মা হইতে পারতাম, যেমন তুমি হয়েছো ফুলের মা, তেমন করে আমার মা হইতে ইচ্ছা করে, কিন্তু সেটাও তো সম্ভব না। তার মানে সুনীলের সাথে তোমার? হ্যাঁ ঠিকই ধরছো, সুনীলের লাগে শুধু আমার বাইরের সম্পর্ক, ওর মনের মধ্যে আমি জায়গা করতে পারি নাই। ওর মনের মধ্যে এখনো তুমিই আছো। শোনো, তুমি তোমার ফুলটি কোনো দিন আমার কাছ থেকে দূরে সরাও না, ওর মাঝে আমি আমার নিজের সন্তানের সুখ খুঁজে পাই। তোমার ভয় নাই চাষি, আমি জানি মা আমারে কোনো দিন তোমার কাছে আইতে মানা করব না, তাই না মা? আচ্ছা মা, আমি আজকে পুলিশ চাষির কাছে থাকি। তুই থাকবি আমার কাছে? সত্যি? আমি তো থাকতে চাই, আম্মা বললে তখন থাকবো। বেশ থাকো। কি মজা কি মজা, আজকে আমি পুলিশ চাষির সাথে থাকবো, কি মজা। আজকে তোরে আমি গুড়মুড়ি খাওয়াবো। ঠিক আছে। দুর্গার সাথে না শুনিলে কোনো ভেতরের সম্পর্ক নেই, ওদের মধ্যে নাকি শুধু বাইরের সম্পর্ক। কি বলো তুমি? দুর্গা নিজেই বললো
দুর্গা বলল, শুনলেন মনের ভিতর নাকি এখনো আমি। কিন্তু এটা কি করে সম্ভব আমি তো বুঝতেছি না। কথাটা শুনে প্রথমে আমিও স্তম্ভে উঠেছিলাম। ওই শুনিলের জন্যই তো আমি তোমার ঘরে। আমি বীরঙ্গনা বলে শুনিল আমার সেদিন মেনে নিতে পারেনি। সেই শুনিলের মনে আমাকে রাখে কি করে বলতে পারো? শুধু তাই নয়, শুনিল নাকি এখনো দুর্গাকে তার মনের ভিতর প্রবেশের অধিকারই দেয়নি। এটার মধ্যে কি তোমার অন্য কিছু মনে হইতাছে? মানে না, মানে শুনিলে ঘর ঘুরে আসলা, দুর্গার মুখের কথা শোনা, অন্য কিছু মনে হওয়াটা কি স্বাভাবিক না? আমার জন্য না, আমি জানি না তুমি কথাটা কিভাবে লইবা। আমি কিন্তু সেই দিনটার কথা এখনো ভুলি নাই। সেদিন আমি বীরঙ্গনা বইলা শুনিল আমাকে গ্রহণ করার সাহসটুকু হারাই ফেলাইছিল। সেই শুনিল আমার জন্য দুঃখে আছে না কষ্টে আছে সেটা জানার ইচ্ছা পর্যন্ত আমার নাই। শুধু আমার দুঃখ হচ্ছে দুর্গার জন্য। তুমি কিন্তু ভালো করেই জানো আমি কিন্তু তোমারই ভালোবাসি, আর যেভাবেই হোক আমি তোমারই পাইছি আর তোমারই চাই। তুমি ছাড়া অন্য কাউরে ভালো লাগা ভালোবাসা এগুলো আমি পাপ বলে মনে করি। শুনিলের সাথে বিয়েটা ছিল শুধু আমাদের সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু আমার মন প্রাণ কখনো তো শুনিলের চাই নাই, চেয়েছিল তোমারে। তাই শুনিলের সাথে ফেলে আসা দিনের চেয়ে তোমারে নিয়ে তোমারে ঘিরা আমার যে ফেলে আসা উচিত সেটাই আমার কাছে এখন বড় সত্য, আমার কাছে বর্তমান। কুসুম এত খুশি খুশি ভাব, কি হয়েছে? তোমার জেনে কোনো লাভ আছে? তুমি খুশি কিছু বুঝো? কেন বুঝবো না? তুই কি মনে করছ আমি নীরস? তোমার মধ্যে রস বলে কিছু আছে নাকি? নাই। আচ্ছা এটা তুই কি করে বুঝলি আমার ভিতরে রস আছে কি নাই? হ্যাঁ, তুই কি আমার ভিতরে কখন ঢুকছ? তুই কি দেখছো যে রস আছে না নাই? ঘুরতে হয় না, তোমারে বাইরে থেকে দেখলেই বোঝা যায়। আমার দেখলে কি বোঝা যায়? তুমি মানুষটা নিষ্ঠুর, কারো মনের কথা শুনতে চাও না। এই যেমন ধরো আমি তোমারে কি বলতে চাই সেটা তুমি শুনতে চাও না। এটা কোনো অভিযোগ না কুসুম, এটা হলো গিয়ে তোর একটা মিথ্যা অপবাদ। তুই যেটা বলতে চাস তুই ভালো করে বুঝো যে এটা কখনো সত্যি হবে না। মনে চাও ওটা কিন্তু সত্যি হবে না, মিথ্যা হবে সেটাও মানতে চায় না। আসলে মন কি চায়, মন কি বলতে চায় এটাই কিন্তু বড় সত্যি, এটাই আমাদের দেখা উচিত। সবসময় সব ক্ষেত্রে মনের কথা শুনতে হয় না, সমাজ কি বলে মাঝে মাঝে সেটাও ভাবতে হয়। আমিও দেখতে চাই তোমার ভয় পাওয়া সমাজটা আমার চাওয়া থেকে আমার কতদিন বঞ্চিত রাখতে পারে। আমিও তোরে ভালোবাসি রে কুসুম। যেদিন তোর মনের চাওয়াটা সত্যি হইব আর এই সমাজ তা পাইনা দিব সেদিন আমার চেয়ে বেশি খুশি আর কেউ হইব না। ভাবি কিন্তু ঠিকই কইছে, ভাইজান দেখো কি কাম করতেছে, নিজের ঘরে খাইয়া পরের উপকার করে বেড়াইতাছে। এই কাজটা কয়জনে করে? আমি তো মনে করি
আমার জামাল এই 10 গ্রামের মধ্যে একটাই ছিল। শুনেন মা, আপনার ছেলে একটা হোক আর 10টা হোক, এত কথা তো শুনবার চাইনি। আপনি ছোট মেয়ারে কবে বিয়ে করবেন সেটা কন। মা, তোমার খুব পছন্দের মেয়ে। খবর ওই নাম মুখ্যমন্ত্রী। মা, আপনার ছেলে কার কথা বলতেছে? মা চলো না, পছন্দ হলে সবাই মিলে বউ করে আনি। কোন মেয়ে আবার? রফিক কুসুমের কথাই বলেছে। একদম ঠিক বলেছ মা। কুসুম আপা তাহলে তো ভালোই হয়। কেমন করে ভালো হইব? কুসুম কি আর আমরা কি? আর যা কইসস কইসস, মানুষে শুনলে খারাপ হইবে। আর তোর বাবা আর কুসুমের বাবা ভালো বন্ধু ছিল, মনে রাখিস। বলো না মা, ছোট ভাইয়ের কবে বিয়ে হইব? বিয়ে হইল তো কত আনন্দ, হাতে মেহেন্দি দিব, নতুন জামা কাপড় পরব, সেরকম সাজব। রাতে গেলে এক বিয়ে আসলে দুই বিয়ে হয়। মা, এই মা কি বলবে? তুই তো তোর বাবাকে আর জামালের বিয়ের কথা বলেছিস। সেটা তুমি সবই জানো। জানবো না কেন, মেয়ে তো একটা ঠিক করে রাখছি। মেয়েটাকে বল, তুমি তো কুসুমকে নিজের মেয়ের মতন আদর করো। সে তো তোমার হাতে রান্না, নিজের মায়ের হাতে রান্না মনে করে খায়। সব ঠিক আছে, কিন্তু সমাজ সমাজ তো এটা মেনে নিবে না। মা, এই সমাজটা কবে বদলাবে বলো না? যেদিন আমরা বলবো ধর্ম যার যারই হোক, মানুষ আমরা সবাই এক। বললে তো এত বড় পরিবর্তন একদিন হয়ে যায় না। কুসুমের কথা রাখ, কুসুমের কথা ভাবার জন্য ও সমাজ আছে, ওর আত্মীয় স্বজন আছে। পাড়া ঘুরায় বেড়াইছিস সেটা ঠিক ছিল, এখন তোর বয়স হয়েছে, এখন এরকম পাড়া ঘুরা বেড়াইলে তো পাড়ার লোক তোর মন্দ করবে। কোনটা কি হবে? আসার সময় মিয়া সাসার বাড়ির চাকরটা আমারে কইল, মিয়া সাসার বউ মানে আমার শাশুড়ি বিকালে দেখা করতে কইছে। এখন কি হইব? তোমার কথা শুনলে তো বিকালে দেখা করতে যাওয়া যাইব না, বড় হয়ে গেছি না কও। একবার না হয় শাশুড়ি গিয়ে কই আই যে বাবা আমারে ঘুরে বেড়াতে মানা করছে। এই কুসুম, আমি কি তোর মিয়া বাড়িতে যাইতে মানা করছি? তোর যখন খুশি তখন তুই মিয়া বাড়িতে যাবি, আর হায়রা রইল আমার বাল্য বন্ধু। আর শোন, তুই যখন যাবি সকাল বিকাল দুপুর যখন ইচ্ছা হয় তখন তুই যাবি। খুশি হইলাম বাবা, অন্তত তুমি আমারে মিয়া বাড়িতে যাওয়ার অনুমতিটা দিছ। অহন কও, তুমি কই যাইতাছো? স্কুলে যাচ্ছি। বাবা, অহনও তোমার পণ্ডিতি করতে ভালো লাগে? আরে শোন, মাস্টারি করতে করতে জীবনটা পার করে দিলাম, বাকি জীবনটাও এইভাবে পার করে দিতে চাই। আরে শোন, আমি যা বেতন পাই তাতে আমাদের ভালোই যায়। আরে সুনীল, তুমি আবার কবে আইলা? জি কাইলি আইছি, আমার একটা খুশি খবর আছে। আরে ভালো খবর যখন চুপ করে দিছো কেন, কোয়া ফালাও। আমি পুলিশে চাকরি পাইছি। বাবা, সব টাকা ধরে চাকরি হইছে। সুনীল দা, ঘোষের দোকানের রসগোল্লা খাওয়াইবা নাকি কানাইয়ের দোকানের ঝোলাগুড় খাওয়াবা, কোনটা? খাইলে তোমারে কানাইয়ের ঝোলাগুড় কেন, ঘোষের দোকানের রসগোল্লাই খাওয়াবো। মাস্টার মশাই, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, পাত্রটা তো দেখেন। বুঝছি, সুনীল দাদা যখন আমার বিয়া খাওয়ার ইচ্ছা হয়েছে তখন আমার জামাইটা খুঁজে দিতে কও না। কাকাই কইলে ঠিকই দেহ, খুঁজা যদি না পাই তাইলে না হয় আমি নিজেই পাত্র হয়ে যাবো। বাবা, তোমার স্কুলের সময় হয়ে যাইতেছে, তুমি যাও। আচ্ছা জি চাচা, চলেন কথা কইতে কইতে যাই। আচ্ছা ঠিক আছে, যাই আমি। হ্যাঁ ও বৌমা, সুনীল বিয়ের কথা যেন কি বললো আমার কানে এলো। কার বিয়ে গো? কার আবার বিয়ে? আপনার নাতিকে বিয়ে দিবেন না? সুনীলকে কি কোনো মেয়ে পছন্দ করেছে? হ কালীচরণ কাকার মেয়ে কুসুম আছে না, তার কথা বললো। ও, গেল বছর দুর্গা পূজায় মেয়েটাকে আমি সাজা গুজা অবস্থায় দেখেছিলাম, ভালোই লেগেছিল। ওই কালীচরণই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। আমিও তো তাই সুনীলকে বললাম, মেয়েটা দেখতে ভালো, বাবা পণ্ডিত মাস্টার মশাই, তো যদি পছন্দ হয়েই থাকে
আমাদেরকে বল, আমরা কথা বলি। তা আমাদের সুনীল কি বললো গো? সুনীল বলল আমাদের ইচ্ছা হলে কথা বলতে পারে। ছেলের চাকরি হয়েছে, এখন বিয়ে দিতে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। তুমি কথা বলো। তবে হ্যাঁ, মেয়েটাকে কিন্তু বলবে আমি শেখেলে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন পূজা অর্চনায় আমাকে সাহায্য করে, আর ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন থাকে। হ্যাঁ, আর জাতকুল যেন মেনে চলে। বলবো মা, বাবা পণ্ডিত, তার মেয়ে তো জাতকুল মেনেই চলবে। কুসুম সবসময় আমার বাড়িতে আসে, তোমার কাছে চা খায়, তাই আমি ওর কইছি তোর কি কোনো জাতকুলের ভয় নাই? খারাপ কিছু কইছি আমি? শুনলে তো বড় চাচি, তোমার পলার কথা শুনলে। আমি এই বাড়িতে আসি, বড় চাচা রেখে যাওয়া থেকে শুরু করে আমার যা মন ইচ্ছা আমি সব খাই তোমার কাছে, তোমার কাছে সে খাই। আর ভাগ্যিস তো রোজগার করে না, রোজগার করলে তো বাড়িতেই ঢুকতে দিত না। দেখছো মা, দেখছো কেমনে ঝগড়া করতেছে, আর এগুলো হয়েছে শুধু তোমার সাহস পেয়া। এই তোর বার ভাতে কি আমি পানি দিছি? হ্যাঁ, তুমি আমার সাথে এরকম করো। আচ্ছা, তুই সবসময় যেন মেয়েটার পিছন লাগোস কেন? মা মরা মেয়েটা ছোটকালে থেকে আমার বড় চাচি করে ডাকে, আর একটু আর দুকে আবদার করে, তুই ওরা জাতকুলের ভয় দেখাস কেন? ব্যাস হয়ে গেল তোমার, এরপর তো আমার সামনে আসলে আর মাটি দিয়ে পা পড়বো না। সবুর করো, দিন আসো, যখন দিন আসবে তখন আমি চাচির কোলে সুরে এ বাড়িতেই আসো। সেই দিন আর কোনোদিন হবে না রে। কেন বড় চাচি? এখানে আবার আমার বলতেই হইতেছে, তুই যে ইঙ্গিতটা করলি সেটাই সমাজ মেনে নেবে না, তাই মনের কথা মনেই রাখ, প্রকাশ করিস না। তুমি বলতে চাইছো যে যাচ্ছে লালনের ওই গানটা শুনছো না মা? যাত গেল যাত গেল বলে। কিরে কুসুম, তুই তো দেখছি মিয়া ভাই তার গানের বাড়ি বানায় ফেললি। কেন মিয়া ভাই, কোথাও কি লেখা আছে গান হারাম? কুসুম, আমি তোর এই জন্য কথাটা বলি নাই, তবে মাঝে মাঝে মা সমাজের কথা মনে করিয়ে দেয়। কখন যে মা সমাজের কাশেমুশির ভয়ে তোকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। আমি যে কারণে সমাজের ভয়ের কথাটা কইতেছি সেই কথাটা আর কুসুমের গান গাওয়ার কথাটা এক না। ওই আর কি, বড় চাচি তোমারে তো আমার মা বলতেও বাধা নাই, কিন্তু বাধা না থাক, মনের কথাটা মনেই থাক। রাগ করেছিস? রাগ করবো কেন? তবে হ্যাঁ, তোমার ছেলে যেভাবে আমার পিছনে লেগেছে একদম বিয়ের ঘটকালি করেই দেখছি শেষ করে ছাড়বে। তবে হ্যাঁ, বিয়ের বয়স কিন্তু শুধু আমারই হয়নি, তোমার ছোট পোলারও বিয়ের বয়স হয়েছে, ওর পছন্দটা বুঝে ওরে বিয়ে দে। এই শোন, আমার বিয়ে নিয়ে না তুই কোনো চিন্তা করবি না, আমার যখন বিয়ে করতে মন চাইবো তখন আমি আমার মারে বলবো। ভাই কুসুমাই, তুই যা, তো এখন যা। জামাল, আমি কুসুমের পক্ষে নিয়ে কইতাছি, তুই কুসুমকে দূর দূর করবি না। এবার তো পুলিশের চাকরিটা হইলো, এবার একটা বউ আইনা কাকিরে নিস্তার দে। বউ আনার বয়স কিন্তু খালি আমার একার হয় না, তোরও কিন্তু হইছে। তোর মতো যদি আমার একটা চাকরি হতো তাহলে আমি কবে বিয়ে করে ফেলাইতাম। আচ্ছা শোন না, তোর জন্য আমি মেয়ে দেখা শুরু করি, অবশ্য আমার পছন্দ যদি তোর পছন্দ হয়। ভালোই তো, মিয়া বাড়ির পোলা ঘটকগিরি শুরু করছে, জানতাম না তো। এইখানেও তুই? হ্যাঁ, আমি এমনই তো। পরের বিয়ার ঘটকালি না কইরা নিজের বিয়ার ঘটকালিটা করলে ভালো হয় না? পরের বিয়ার ঘটকালি মানে? ওই তুই কি জানোস সুনীল হলো আমার ল্যাংটা কালের বন্ধু? তাহলে একটা কাজ করো, দুই বন্ধু মিলা একটা মেয়ের এই বিয়া করো। হ্যাঁ, বলা যায় না, করতেও পারি নাকি?
ট্রাই কর। আচ্ছা শোন, কুসুম রে তোর কেমন লাগবে? কেন, দুইজন মিলে কি কুসুম রে বিয়ে করার কথা কবি? দূর, এটা তো আমি জাস্ট কথার কথা কইছি, বুঝছ? আমি কুসুম রে কি তোর পছন্দ? বুঝতে পারছি, তুই কুসুম রে বিয়ে করার কথা কবি তো? কুসুম রে আমার খুব পছন্দ। গতকাল আমি কুসুমের কথা মার কাছে কইছি। আচ্ছা এবার কম, তুই কুসুমের কথাটাই তো কইতে চাইছিলি, তাই না? হ্যাঁ, কুসুমের কথাই। আপনার বিবি ইন্তেকাল করতেন সেই কবে? ইন্না নিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউ এতক্ষণে চল্লিশ সকাল হুজুর চারবার হয়ে যাইত। আরে কি কইবি, একটু খুলে কা। হুজুর নয়া বিবি ঘরে আনবেন না? নয়া বিবি আনতে তো মন চায়, কিন্তু বয়সটা তো একটু বাইরে গেছে। যদি চার পাঁচ বছর আগে মরতো তাহলে তো নয়া বিবি আনতে আমার কোনো অসুবিধা হইত না। দেখতে কিন্তু খুবই সুন্দর, মনে একেবারে আগুন জ্বালাইয়া দেয়। আমার মনে হয় হুজুর আপনার মনে আগুন লাগিয়ে গেছে। আগুন লাগে নাই, হাস লাগছে। হুজুর মায়া দেখলে দেন, হিন্দু মায়ের দিকে নজর দেন না, এই লোকজন জানলে আবার বিপদ হয়ে যাবো। হুজুর এই এলাকার মানুষ যদি জানতে পারে আপনি হিন্দু মায়ের দিকে নজর দিচ্ছেন তাহলে আপনার কিন্তু খবর আছে হুজুর। আমি যদি কোনো খবর করি তাহলে কি কাউকে জানাই না করবে? ছোট মিয়া মা, এবার মনে হয় কুসুমের বিয়েটা বুঝিবার হয়ে যাব। কার সাথে? ওই যে আমার বন্ধু সুনীল আছে না, ওর সাথে। সুনীলও কুসুমকে খুব পছন্দ করে। সুনীল পছন্দ করছে? সুনীলের বাবা মা সুনীলকে কুসুমের সাথে বিয়ে দিবে? কিন্তু আমার কথা হলো, আমার বউ আর কতদিন একা একা রান্না করে খাওয়াবে? মা তোমার ছেলেকে বলো। মা, মিয়া ভাইগুলো কি কয়? তোমার মিয়া ভাই অন্যায় কথাটা কি কইল? আমি তার বউ, আমার কষ্ট তো তারও কষ্টের কারণ হইতে পারে। মা তুমি চুপ কেন, আমার পক্ষেও একটা কথা কও। তোর পক্ষে কি বলবো, মামা তো ঠিকই বলেছে, একা একা আর কতদিন। এখন আমি তোকে বলছি, এবার তুই বিয়ে কর। ছোট ভাইয়া তুই যেমন ভাব দেখাইতেছস যেন জীবনে বিয়ে করবি না। মা তোমরা সবাই মিলে একটা কাজ করো, জামালের বিয়ে দিতে হবে এটা নিয়ে সবাই মিলে একটা মিছিল বের করো। মিছিল হবে এরকম, জামালের বউ আনতে হবে, জামালের বউ আনতে হবে। করো, শুরু করো, শুরু করো, এখন শুরু করো। কেমন কথা ছেলে, বিয়া ছাড়া না আর কোনো কিছু পাবে না। আচ্ছা জামালের বউ আনতে হবে না। কুসুম আমার মা মরা, কুসুমের সুখের জীবনটাই আমার সুখের। আর সুনীল, সুনীল তো খুব ভালো ছেলে, ও আমার ছাত্র। আর সেই সুনীলের জন্য, কুসুমকে বউ করে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার বাসায় এসেছেন। এটা তো ভালো কথা, আমি কি না করতে পারি? মিষ্টির আবার কি দরকার ছিল? আরে কথা আছে, শুভ কাজে মিষ্টি মুখ করতে হয়, এটাই হলো নিয়ম। তাহলে আপনি আমাদের সাথে একটু মিষ্টি মুখ করুন। না 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 না, আমি মিষ্টি খাচ্ছি খাই না। আচ্ছা আমি আমার মামনিকে একটা মিষ্টি খাইয়ে দিই। মা হা করতো থেকে একটু মিষ্টি খা। আচ্ছা মা সত্যি করে বলতো, আমার ছেলেকে তো পছন্দ? তো কেন পছন্দ না হইলে কি বিয়া হইব না? এ বাবা দাদা, আপনার মেয়ে তো দেখছি ভালো কথা বলতে শিখছে। আরে তোকে আমাদের পছন্দ বলেই তো ঘরের বউ করে নিব, আর তার জন্য তোর বাবার কাছে তোকে চাইতে আসলাম। আচ্ছা তাহলে এই কথাই রইল, পৌষ মাসের 9 তারিখে গোধূলির লগ্নে বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন
ওই কথাই পাকা রইল। হ্যাঁ কি ব্যাপার কুসুম, কিছু বলবি? কি হলো এটা? কি হলো মানে? নিজের কথা সে নিজে কইতে পারে না, সেই বোকার অন্যের প্রতি উপদেশ দেয়া মানায় না। তুই কি সুনীলের সাথে তোর বিয়ের কথা বলতেছস? বলতো জামাল ভাই, আমার সাথে এই সত্যতাটা কেন করলে? আমি কি তোমার বারো হাতে কোনো জল দিয়েছিলাম যে আমার সাথে এরকম করলে? কুসুম, কুসুম তুই আমার কথাটা শোন। কেন শুনবো? তুমি জানো না আমি কারে চাই, আমি কারে ভালোবাসি। তুমি জেনে শুনে আমার এই সর্বনাশটা করতে পারলে? কুসুম তুই কিন্তু বুঝতে পারতেছিস না, সুনীল অনেক ভালো ছেলে। আমি তোরে বলতেছি, আমি তুই সুনীলের বিয়ে করলে অনেক সুখী হবি। আর আমি যদি বলি তোমার সারা আমি কাউরে বিয়ে করলে সুখী হব না, সুখের মুখ দেখবো না? কুসুম তুই এমন করে কইস না, এটা হয় না, এটা হইতে পারে না। তাহলে আমার মাথায় হাত রেখে বলো তুমি ওকে ভালোবাসো না? তোর মাথায় হাত রেখা তুই কইতে কইতেছিস যে আমি তোরে ভালোবাসি কিনা? যদি বলি ভালোবাসি তাহলে কি করতে পারবো? আমি কি করতে পারবো? না পারবো আমি তোর বিয়ে করতে, না পারবো আমি তোর নিয়ে ঘর করতে। কেন পারবা না? তুমি বাধা কোথায় বলো? তুই বুঝছ না বাধা কোথায়? তুই হিন্দু আর আমি মুসলমান, তুই পূজা করস আমি নামাজ পড়ি, আমরা চাইলেও এই বাধা দূর করতে পারবো না। আমি তো মনে করি পলাশ ডাঙ্গার মানুষ মানে অন্যরকম এক মানুষ। পলাশ ডাঙ্গার মানুষদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে পুজোয় আনন্দ করে, ঈদে আনন্দ করে, একই সব একই সাথে একই টেবিলে বসে সবাই খায়। তুমি কেন এইভাবে বলছো এসব? এই সংখ্যার বাইরেও আমাদের এই পলাশ ডাঙ্গায় কিছু মোল্লা পুরোহিত বাস করে, ওরা আমাদের সম্পর্কের কোনো দিন মায়না নিব না। ধর তুই আর আমি যদি পালায় বিয়েও করি, ওরা আমাদের এই সম্পর্ক মধ্যে আগুন জ্বালায় দিবে। তাই তুই আমার কথা চিন্তা না করা, কষ্ট না পায়া তুই সুনীলরে বিয়ে করে ফেলা, এটা বিধাতার ভাগ্য বলে মাইনা নে।
সুনীল কিন্তু অহন একা নয়, ঘরে বিয়া করে নতুন বউ আনছে। তাই সাত সকালে যখন তখন সুনীল বলে ডাকাডাকি করলেই সুনীল আসবে না। সুনীলের ডাকাটা আমার বহুদিনের পুরনো অভ্যাস। ওই যে কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমার শেখ সাহেবের সেই অবস্থা হয়েছে। শেখ সাহেব কয় দেশ স্বাধীন করতে হইব। কয়দিন আগে যে ভাষণ দিছে তার শেষ লাইনটা যেন কি কইছে, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা কে স্বাধীনতা, আমরা কি পরাধীন নাকি? আমরা তো স্বাধীনই, পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র। কেন 47 সনে 14 আগস্ট আমরা ব্রিটিশের কাছ থেকে দেশটা স্বাধীন করি নাই, আবার কি স্বাধীনতা? তবে মুন্সি ভাই মনে হইতেছে এবার যুদ্ধ একটা লাগিয়ে যাইব। যুদ্ধ লাগলে লাগবো, তাতে অসুবিধা কোথায়? শেখ সাহেব মনে করছে হিন্দুস্থান আমাগরে পাশে আইসে দাঁড়াইব। আরে শেখ সাহেব এইটা বুঝলো না যে 65 সনের যুদ্ধের সময় পাকিস্তান যে মাঠ করে দিছিল সেইটার প্রতিশোধ নেওয়ার লিগা এরা এই দেশটাকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করতেছে। যদি সত্যি সত্যি হিন্দুস্থান শেখ সাহেবের পাশে আসে দাঁড়ায় তাহলে আমরা কী করব? আমরা আমাদের এলাকায় যত হিন্দু মানে মালায়নের বাচ্চা আছে সবগুলোরে কয়টা কেবলে কুচি কুচি করে আলাম, কুচি কুচি করবো, আর হ্যাঁ বাড়িঘর সব লুট কইরা আগুন দিয়ে জ্বালায় পুরায় দিব, আর হ্যাঁ বউ মাইয়া এইগুলোরে। ঠিক কইছে নজর, দেখেন না হিন্দুগুলা ওই ভোরের সময় কেমন কেমন লাভাই লাভাইয়া নৌকা মার খায় ভোট দেয়। এইবার সুযোগ পাইলে ওগুলো উচিত শিক্ষা দেয়া ছাড়ো। হুজুর ওই হিন্দু পাড়ার সমিল সব লোকজন একত্র করিয়া ট্রেনিং দিতে আছে কিভাবে বন্দুক চালাইতে হয়। বাঁশের লাঠি দেয় বন্দুক ট্রেনিং শুনলে তেমন হাসি পায়। ঠিক আছে কোনো অসুবিধা নাই, আমি কালকেই যামু জেলা শহরে আমাগো মুসলিম লীগের নেতাগড়ের কাছে, তারা যে মোতাবেক নির্দেশ দেয় আমরা সেই মোতাবেক কাজ করবো। জি হুজুর। লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। ঠিক আছে তোরা হন যাও, কাল সকালে দেখা করো। ঠিক আছে জি হুজুর। স্যার মই আসতে পারতা হ্যায়? আও। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ক্যা হুয়া জাবক্ষমিয়া, কোই নয়া খবর হ্যায় ক্যা? জি স্যার, মুক্তি কা খবর হ্যায়। মুক্তি কা খবর? জি স্যার। কিধার হ্যায়, কাহাঁ হ্যায় মুক্তি? ওই যে বিরামপুর স্কুল, স্কুল হ্যায় না? হ্যাঁ। ওই স্কুল কা আন্দার মুক্তি বাহিনী কাল নতুন ক্যাম্প তৈরি করতা হ্যায়। তুম সচ বল রহে হো? স্যার মই মুসলমান হ্যায়, কোই ঝুট নহীঁ বলতা, একদম সচ বলতা হ্যায়। দ্যাটস গ্রেট। আজ হি রাত হামারে ফৌজ ওহাঁ পর অপারেশন করনে জায়েগা। ঠিক হ্যায় স্যার। তুম ভি সাথ রহোগে। ঠিক হ্যায়। লো শরাব দিয়ে। নহীঁ স্যার, হাম ও পিলাতা নহীঁ হ্যায়, হাম তো ওযু ভাঙতা নহীঁ হ্যায় স্যার। স্যার স্যার সালাম আলাইকুম। সালে বঙ্গা বেবাকুফ
एक के बाद एक हमारा सोल्जर लोग खत्म हो जा रहा है और तुम क्या कर रहे हो? सर हमको आज एक तुफा मौका दिया। कान खोल के सुनो, अगर दो दिनों के अंदर तुम एक भी मुक्ति का पता नहीं ला सके तो तुमको खत्म कर दूंगा। ठीक है, हम जरूर पता देता है। हम की जीते पड़ता है सर। अभी जाओ। सलाम अलैकुम सर। साला बंगाल, मुक्ति मुक्ति मुक्ति, इन साले लोगों ने जीना हरम करके रखा है। लाड़ी बंगालेश, थोड़े ही दिनों में, सिर्फ थोड़े ही दिनों में तुम साले बंगाल सब लोगों को दूंगी। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। सलमा तुम इस दिनों कांदो कल मार दे क्या रखोगे? अरे आम्रा तो आमदन नता शेख मुजीबुर डाके बांग्लादेश विजय सीने आते जाची। माँ तुम्हें तो जानो আমার বাবা এই দেশটার কত বেশি ভালোবাসত। আজকে যদি বাবা বাইচা থাকতো তাহলে বাবা নিজে বলতো, রফিক জামাল তোরা এখনো বসে আছোস কেন? তোরা যুদ্ধে যা, দেশটা স্বাধীন করে নিয়ে আয়। বাবা রফিক জামাল যা, তোরা যুদ্ধে যা, দেশটাকে স্বাধীন করে নিয়ে আয়। আমি কান্দবো না, আমি একটু কান্দবো না, আমি কান্দবো না, যা বাবা যা। हम चाहते हैं तुम इस कमेटी का चेयरमैन बन जाओ। साहब अपने दया हम मेरा मैं पाकिस्तान के लिए, मेरा पाकिस्तान के लिए जान दे देगा। जान देना नहीं, लेना पड़ेगा। तुम एक काम करो, तुम उन मुक्तियों का एक लिस्ट बनाओ, उनके घर वालों को खत्म कर दो। समझ गया हुजूर, माने जे सब परिवार लड़का मुक्ति वाहिनी तो जाता है उसका लिस्ट तैयारी करके बाड़ी घर जलाए दिया था। तो सर राइट। और भी एक बात, इस काम को अंजाम देने के लिए तुम रजाकार को बनाओ, अलसम्स का इजाद करो। जो हुकुम सर। और एक बात,
क्या बात? तुम हमारे लिए कुछ करो जो हमारे दिल को खुश कर दे, समझे? मैंने जवान लड़की को ले आओ, आपको पास देता है, देखो। बातें कम करो, काम करके दिखाओ। ठीक है हुजूर, दामिनी आस्ते पड़ी है हुजूर। जाओ। पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान जिंदाबाद। साले बंगाल। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी জামাল তো মুক্তিযুদ্ধে গেছে। জি হুজুর। ওই বাড়িতে কেন আছেন? বাড়িতে কেউ থাকলে একটু বাইরে আসেন। কেরা, তোমার নাম জানিস? বকুল। বকুল, বাহ, বকুল তো একেবারে সুগন্ধি ফুল। মেজর সাহেব তোমারে খুব পছন্দ করবে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্যার, মেজর স্যার, আপনার জন্য এক তোফা দেয়। উপহার।
বাহার যাও, স্যার এখন মজা লুটবে, যাও। ওয়ালাইকুম সালাম। আমরা চেষ্টা করতেছি, জয় বাংলা, জয় বাংলা, পাকিস্তান জিন্দাবাদ। হুজুর কথা শুনেন নাই, চাচা আপন জান বাসা, আমরা একটু বাঁচার জন্য চেষ্টা করতেছি, এই আর কি। জয় বাংলা। বেঈমান, আগে ইমানে কোনো জোর নাই, তাহলে তাহলে আমি আন কি করি, আমি আন কি করি, আমি 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 রফিক, তোমার মা, তোমার বউ সালমা, বকুল, ওরা ঘরে থাকলে তো বের হবে, ওরা তো ঘরে নেই। গেছে কোথায়? আর ওই রাজাকার বাহিনী নিয়ে তাদেরকে এখানে।
অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ওই আমাদের পুকুর পাড়ে জামতলায় কবর দিয়ে এসেছি। আরে কাশেম মুন্সি, ও আমাদের পরিবারের মেয়ে বউ এদেরকে ধরে নিয়ে গিয়ে পাক বাহিনীর কাছে উপহার দিয়েছে। আর আমার আমার কি কোন কুসুমকে ওই কাশেম মিয়া এখান থেকে তুলে নিয়ে গেছে। জানি না ও বেঁচে আছে না মরে গেছে। কুসুম শোনো, ওই কাশেম মুসিনকে ছাড়বে না, ওখানে যেখানে পাও মেরে ফেলবে। আর আর ওই পাক বেজর ওকে খুন করে ফেলবে। মাস্টার কাকা, আমরা কাউকে ছাড়বো না। সুনীল চল। আমি মারু আমি আমরা সবাই আছি। ও বৌমা, তুমি কি ঘরে বাইরে লইয়া দাঁড়াই কথা বলবা? হ্যাঁ, কতদিন পরে শুনিল আইলো, ঘরের ছেলে ঘরে ফিরে আইলো, ও ঘরে ঘরে লইয়া চলো। বাবা শুনিল, ঘরে চল। কি করছিস? কুসুমের হাতটা সার, কুসুমের মেলে দিনের নষ্ট করছে। কুসুম কয় নাই তোরা? কইছে কইছে, তুই যাই না শুই না নষ্ট করা মাইয়ারে ঘরে তুলবে। ঠাম্মা, আমি নিরুপায়। এখন এখন কুসুমের কি হইব? কুসুম এখন কই যাইব? কি রে শুনিল, তুই চুপ করে আসছিস কেন? বল কিছু, এখন কুসুমের কি হইব ওটা বল। ও বলতে পারবে না জামাল, ও যে জাতকুলের ভয়ে বোবা হয়ে গেছে। কুসুম ঠিক কথাই বলছে, আমি বোবা হয়ে গেছি। কেন বাবা হয়েছি জানোস? আমার নাম সুনীল বইলা, তোর মতো জামাল হইলে
আমি কোনোদিন কুসুমের হাতটা ছাড়তে পারতাম কোনোদিন না। অহন কুসুমের কি হবো ওইটা বল। কুসুম আমাকে বাড়িতে থাকবো, নতুন পরিচয়। নতুন পরিচয়? হ্যাঁ, সেই পরিচয়টা তুই দিবি। কিরে পারবি না, নাকি তুইও সুনীল হয়ে যাবি? না, আমি সুনীল হবো না, আমি জামাল সামালি থাকবো। বিশ্বাস হইল শুনলে নিয়ে আমার কোনো ভাবনা নাই। আমিও তো তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝো না। হয়েছে তো আমি জানি, আমার বাচ্চাটা তার ছোট মায়ের কাছেই আছে। ছোট মা? তুমি আজ থেকে তোমার পুলিশ চাচিকে ছোট মা বলে ডাকবে। তাই? হুম তাই। তার মানে পুলিশ চাচি? না না, পুলিশ চাচি না, ছোট মা। শোন সুনীল, এবার ফুলের জন্য একটা ভাই বা একটা বোনের ব্যবস্থা কর। কি করবি তো? কথা দিলাম। বল, তোমার পুলিশ চাচু কথা দিছে তোমার চাচু আর চাচি মিলে তোমার জন্য একটা ভাই আর একটা বোনের ব্যবস্থা করবে। কি মজা, কি মজা, ইয়ে! কি ব্যাপার? ওদের কিছু খাওয়াবা না? ইয়ে!